সো গাইজ ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা এটা সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওটা দেখে নিও কালকের ম্যাচ সম্বন্ধে আলোচনা আছে তো এই ভিডিওটা মূলত ট্রান্সফার আপডেট এবং আইএসএলের নতুন রুলসগুলো নিয়ে করা ট্রান্সফার আপডেটের সবার প্রথম যে খবরটা সেটা হচ্ছে সুনীল ছেত্রী বিগত কয়েক দিন ধরে আইএসএল চলাকালীন একটা আলোচনা চলছে যে সুনীল ছেত্রী বেঙ্গালুরু থেকে রিলিজ নিচ্ছেন এবং সম্ভবত তিনি নতুন ক্লাবে যেতে চলেছেন আগামী মরশুমির জন্য তো এখনো পর্যন্ত যা আপডেট তাতে সুনীল শেট্রীর কাছে কিন্তু একটা বিশাল অঙ্কের প্রস্তাব আছে এসসি ইস্টবেঙ্গলের সাথে কিন্তু এটিকে মোহনবাগানেরও একটা ভালো অঙ্কের প্রস্তাব আছে যদি বেঙ্গালুরু ছাড়ে সুনীল শেট্রী তাহলে তার পেছনে কিন্তু শুধুমাত্র ইস্টবেঙ্গল বা মোহনবাগান নেই আরও দুটো ক্লাব আইএসএল তারাও কিন্তু ওত পেতে আছে ভারতীয় দলের জাতীয় ভারতীয় দলের ক্যাপ্টেনকে নিজেদের জালে নেওয়ার জন্য সেই দুটো দলকে একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি আপনারা জানেন মুম্বাই সিটি অফারও আছে মুম্বই সিটির অফার আছে সুনীল ছেত্রীর কাছে ঠিক তার সাথেই যে নতুন নামটা যোগ হচ্ছে সেটা হচ্ছে এফসি গোয়া এফসি গোয়াও কিন্তু খুবভাবে চাইছে জাতীয় দলের ক্যাপ্টেনকে তো সুনীল ছেত্রীর কাছে এই মুহূর্তে ডিসিশন নেওয়াটা খুব টাফ যে তিনি বেঙ্গালুরুতেই থেকে যাবেন নাকি এটিকে মোহনবাগানের অফার নেবেন নাকি এস সি ইস্টবেঙ্গলের অফার নেবেন না মুম্বাই বা গোয়াতেই যাবেন এটিকে মোহনবাগানের খবরটা আপনাদের বলে রাখি এটিকে মোহনবাগান পরের মরশুমের জন্য একটা শক্তিশালী দল করতে চাইছে যাতে তাদের প্রাধান্য থাকছে ভারতীয় দলের ফুটবলাররা সাথে যে বিদেশিরা আছে পরের মরশুম থেকে এমনি বিদেশি সংখ্যা কমে যাচ্ছে ছজন সাইন করাতে পারবে চারজন মাঠে থাকবে তো তারা কিন্তু চাইছে ভারতীয় দলের যে স্কোয়াডটা সেটাকে আরও শক্তিশালী করার জন্য সেই কারণেই কিন্তু তারা সুনীল ছেত্রীর জন্য অল আউট ঝাপাতে চাইছে যাতে সুনীল ছেত্রীর মতো একজন স্ট্রাইকার থাকলে বিদেশি যে কোনো স্ট্রাইকারের সাথে মিলে তিনি কিন্তু গোলটা করতে পারেন এটা কিন্তু জানা কথা অন্যদিকে যদি এসসি ইস্টবেঙ্গলের কথা বলতে এসসি ইস্টবেঙ্গল খেলা চলাকালীন অর্থাৎ আই এস এল চলাকালীনই কিন্তু সুনীল ছেত্রীর কাছে প্রস্তাব রাখে পরের মরশুমের জন্য এবং তারা কিন্তু চেষ্টাও করছে যে কলকাতায় সুনীল ছেত্রীকে নিয়ে এসে আলোচনা করার জন্য যদিও সেটা ফলপ্রসূ হবে কিনা না বোঝা যাচ্ছে না এই মুহূর্তে তবে এর সাথেই যে খবরটা বেরিয়ে আসছে তাতে সুনীল ছেত্রী কিন্তু হয়তো বেঙ্গালুরুতেই থেকে যেতে পারেন বেঙ্গালুরু কর্ণধার পার জিন্দালের সাথে তার কথাবার্তা হওয়ার কথা আগামী সপ্তাহে আগামী সপ্তাহে যদি সুনীল ছেত্রীর সাথে কথাবার্তা হয় এবং সেটা যদি ফলপ্রসূ হয় তাহলে কিন্তু সুনীল ছেত্রী আগামী মরশুমেও বেঙ্গালুরু জার্সি গায়ে মাঠে নামতে পারে এই মরশুমটা বেঙ্গালুরু খারাপ গেছে আপনারা সবাই জানেন আগামী মরশুমে যদি পার জিন্দাল চান বা সুনীল ছেত্রী নিজে চান তাহলে কিন্তু আগামী মরশুমেও এই জুটিটা বেঙ্গালুরুর সাথে সুনীল সেত্রী আগামী মরশুমেও দেখা যেতে পারে এরপরে আসি আরেকটা আপডেটে আপনাদের বলে রাখি এসসি সি ইস্টবেঙ্গল টাইমশিট সাইন হলে যে সমস্ত প্লেয়ারকে টার্গেট করছে তাদের যে লিস্টটা তৈরি হয়েছে সেই কুড়িজনের মধ্যে বর্তমান দলের কিন্তু মাত্র চারজন প্লেয়ার আছে অর্থাৎ কুড়িজনের যে ভারতীয় স্কোয়াডের একটা লিস্ট অলরেডি সিমেন্ট কর্তাদের হাতে গেছে তার মধ্যে কিন্তু জাতীয় দলের সরি বর্তমান এসসি ইস্টবেঙ্গল দলের মাত্র চারজন ফুটবলারের নাম আছে সেই চারজনকে অনেকে জিজ্ঞেস করছিলেন দেখুন এখনও পর্যন্ত সঠিক নাম পাওয়া যায়নি চারজনকে তবে যেইটুকুনি নাম পাওয়া গেছে সেটা আপনাদের জানিয়ে রাখি গোলকিপার দেবজিৎ মজুমদার সাথে হচ্ছে আপনার সার্থক গলুই সাথে হচ্ছে আপনার সৌরভ দাস আর এর সাথে যে প্লেয়ারটিকে রাখা হতে চলেছে এখনও পর্যন্ত আমি আবার বলছি এটা কিন্তু কনফার্ম নিউজ না যা আমরা খবর পেয়েছি সেটাই দিচ্ছি যে কুড়িজনের লিস্টে চারজন আছে তার মধ্যে দেবজিৎ মজুমদার সার্থক গলুই সৌরভ দাস এবং রাজু গায়কর এই চারজনেরই কিন্তু নাম বর্তমান দল থেকে আগামী বছরের দলের লিস্টে গেছে এরপরে হয়তো অনেক নাটকীয়তার মোড় থাকবে কারণ যেহেতু এখনও টার্মশিট সাইন হয়নি আপনারা জানেন টার্মশিট সাইন হলে হয়তো এই লিস্টে আরও কিছু নাম ইনক্লুড হবে আরও কিছু নাম হয়তো বেরিয়ে যাবে এবং বাকি যে নামগুলো আছে আপনাদের জানিয়ে রাখি তার মধ্যে আই লিগ খেলা দুটি প্লেয়ারের নাম আছে বর্তমানে তারা লিগ খেলছে এবং বাকি প্লেয়াররা কিন্তু এই আইএসএল এর থেকেই চয়েস করা এখন দেখা যাক যে এই কুড়িজনের মধ্যে কতজনের সাথে ডিল কনফার্ম করতে পারে এস সি ইস্টবেঙ্গল বিকজ অফ দ্যাট এস সি ইস্টবেঙ্গলে এই মুহূর্তে যে পরিস্থিতিটা চলছে ইনভেস্টারদের সাথে টানা পড়েন আপনারা জানেন ইনভেস্টারদের সাথে একটা দৈরথ চলছে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষর সাথে ইস্টবেঙ্গল কর্তাদের এখনও মনোমালিন্য চলছে তারা এখনও টার্মশিট সাইন করেননি তো সুতরাং টার্মশিট সাইন হওয়ার পরেই কিন্তু কর্তারা ফুটবলারদের জন্য ঝাঁপাবেন এই মরশুমে তাদের আইএসএল অভিযান শেষ হয়ে গেছে বিদেশিরা এখনও পর্যন্ত কিন্তু পরের মরশুমে চুক্তি করেনি একমাত্র স্টেনমেন ছাড়া আর কোনো প্লেয়ারের সাথে কিন্তু বর্তমানে চুক্তিবদ্ধ নয় ক্লাব যদি আগামী মরশুমে এই প্লেয়ারদের মধ্যে কাউকে ধরে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের মতে তাদের কিন্তু চুক্তিপত্র সাইন করিয়ে তবেই দেশে পাঠানো উচিত কিন্তু সেটার জন্য সময় খুব কম যা শোনা যাচ্ছে আগামী চার তারিখ এবং ছ তারিখ দুটো ব্যাচে কিন্তু বিদেশিরা দেশে ফিরতে পারেন প্রথম ব্যাচে কিন্তু রবি ফলার সহ অ্যান্থনি পিলকিংটন ড্যানি ফক্স কট নেভিল এরা ফিরতে পারেন এবং তারপরের ব্যাচে কিন্তু ম্যাটিস চেনমেন থেকে শুরু করে ব্রাইটেনোবাখারে এরা ফিরতে পারেন তো আগামী মরশুমের দল গঠনের জন্য যে সমস্ত দিক দরকার এসসি সি তার মধ্যে সবার প্রথমে যেটা আছে সেটা টাইম সিট সাইন সেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি তো কুড়িজনের যে লিস্ট ফাউলার দিয়েছেন এখন দেখার যে ফাউলারের লিস্ট অনুযায়ী সেই প্লেয়ারদের নেওয়া হয় কি না বা কোনো অন্য কোনো নাটকীয়তার মোড় আসে কি না ফাউলারকে রাখা হয় কি না বা ফাউলার নিজে থাকেন কি না অনেকগুলো প্রশ্ন কিন্তু এসসি সি ইস্টবেঙ্গলকে এই মুহূর্তে ঘিরে আছে সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর পাওয়া যাবে আগামী এক দু সপ্তাহের মধ্যেই এবার সবার শেষ করব যে ভিডিওটা ভিডিওটা সেটা যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে আগামী মরসুমে আইএসএল এ কি দল বাড়তে চলেছে হ্যাঁ দল বাড়তে চলেছে এই মরশুমে যে এগারোটা দল খেলেছে আগামী মরশুমে যা খবর তাতে খুব যদি ভুল না হয় তাহলে কিন্তু আগামী মরশুমে আরও দুটো কি তিনটে দল বাড়তে চলেছে হয় দুটো নয় তিনটে অর্থাৎ একের বেশি দল কিন্তু আগামী মরশুমে বাড়তে চলেছে অনেকের প্রশ্ন ছিল মোহামেডেন কি পরের মরশুমে খেলছে কিনা এই মুহূর্তে এরকম কোনো খবর নেই যে মোহামেডান খেলছে বলে বিড ওপেন হলে যদি মোহামেডেন ইনভেস্টার জোগাড় করে বিড ওপেন হলে বিড করতে পারে সেক্ষেত্রে হয়তো পরিকল্পনা করে এগোতে পারে মোহামেডেন স্পোর্টিং কিন্তু এই মুহূর্তে যা খবর আমরা এটা এই বছর আইএসএল শুরু হওয়ার আগে আপনাদের বলেছিলাম যে চেন্নাই সিটি এফসি আর চেন্নাইন এফসি এই দুটো টিম মার্চ হতে পারে এটা আমরা এই বছর আইএসএল শুরু হওয়ার আগে বলেছি আপনারা দেখে নিতে পারেন ভিডিও সার্চ করে তো আবার নতুন মরশুম শুরু হওয়ার আগে আবার কিন্তু এক প্রস্ত আলোচনা চলছে চেন্নাই এন এফসি এবং চেন্নাই সিটি সাথে চেন্নাই সিটির যারা কর্ণধার তারা কিন্তু টেক ওভার করতে পারে চেন্নাই এন এফসিকে এরকম খবর কিন্তু আমরা আপনাদের এই বছর আইএসএল শুরু হওয়ার আগে দিয়েছিলাম তারপরে সেটা আস্তে আস্তে চাপা পড়ে গেছিলো এবং চেন্নাই যথারীতি চেন্নাই এন সিটি এফসি আই লিগ প্রতিনিধিত্ব করছে এবং চেন্নাই এন এফসি সি প্রতিনিধিত্ব করছে এই মরশুম চেন্নাই এন এফসির আইএসএল অভিযানটা শেষ হয়ে গেছে এবং সেটা ভালো হয়নি আপনারা জানেন তো আগামী মরশুমের জন্য কিন্তু আবার এক প্রস্ত আলোচনা চলছে দুটো দল যদি মার্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চেন্নাইন এফ আর চেন্নাই সিটি এফসি দুটো মিলিয়েই কিন্তু একটা ভালো দল গঠন হবে এবং যারা আপনারা জিজ্ঞেস করছেন যে দাদা এই আগামী মরশুমে আর কটি দল আপনাদের বললাম দুটো দল বাড়তে পারে একটা কিন্তু আহমেদাবাদ থেকে একটা দল আসার কথা এখন দেখা যাক সেটা কোন দল হয় এবং কর্পোরেট সংস্থা থেকেও কিন্তু একটি দল বিট করতে পারে যেটা আগামী মরসুমে এসে বেঙ্গলের সাথে বিট করেছিল আপনারা জানেন ইউএসের একটি কোম্পানি ঠিক সেরকমই কর্পোরেট জগতেরও কিন্তু কোনো একটি দল বিট করতে পারে আগামী মরসুমের জন্য তো এটা ক্রমশ প্রকাশ্যে আসবে এবং আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে এবং আগামী মরশুমের রাইসেলটা আরও লং হবে এই মরশুমে এক একটা টিম যেরকম কুড়িটা করে ম্যাচ খেলেছে এর পরের মরশুমে হয়তো সাতাশটা কি আঠাশটা করে ম্যাচ খেলতে হবে আর লং প্রসিডিওর হবে পুরো আইএসএল সিস্টেমটাই চেঞ্জ হবে যদি টিম বাড়ে সেক্ষেত্রে কিন্তু যা খবর তাতে কিন্তু দিন যেরকম এখন যেরকম রেগুলার খেলা হচ্ছে সেটাও কমিয়ে আনা হতে পারে সেটা নিয়েও একটা পরিকল্পনা চলছে সেটা আপনাদের আমরা জানিয়ে দেবো খবরটা আসলেই তো গাইস এরপরে আজকের যে দুটো ভাইটাল ম্যাচ সেটা নিয়ে একটা ভিডিও আসবে হায়দ্রাবাদ আর এফ গোয়া যারা জিতবে তারাই সেমিফাইনালে যাবে বা ড্র করলেও গোয়া সেমিফাইনালে যাবে অন্যদিকে এটিকে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি এটিকে মোহনবাগান যদি ড্র করে এসিএলে উত্তীর্ণ হবে আর মুম্বাই সিটি যদি যেতে সেক্ষেত্রে মুম্বাই সিটি চলে যাবে এসিএলে তো এই দুটো হাই ভোল্টেজ ম্যাচ নিয়েও কিন্তু এরপরে ভিডিওটা আসছে তো থ্যাংক ইউ গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ